চট্টগ্রামের 10 শীর্ষ আলেমকে হত্যার ষড়যন্ত্রের পর এবার তাদের হত্যা ফরজ বলে ফতোয়া দিয়েছে হেফাজতে ইসলাম। লিফলেটের মাধ্যমে এই ফতোয়া জারি করা হয়েছে বলে আলেম ওলামারা অভিযোগ করেছেন। সেই সাথে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব এবং শোলাকিয়ার ইমামকেও হত্যার নির্দেশ রয়েছে ওই প্রচারপত্রে। তবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এ ধরনের প্রচারপত্রের কথা অস্বীকার করা হয়েছে। আরো জানাচ্ছেন কমল দে। গত 4 মাস নগরের বিভিন্ন এলাকা থেকে পুলিশ 8 শিবির কর্মীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চট্টগ্রামের সুন্নিপন্থী 10 শীর্ষ আলেমের নাম ঠিকানা সম্বলিত একটি তালিকা। সরকারকে বেকায়দায় ফেলতে শিবির এসব আলেমদের হত্যার পরিকল্পনা করছিল বলে অভিযোগ করে পুলিশ। এতে ক্ষোভে ফেটে পড়ে দেশের আলেম সমাজ। কয়েকদিন পর জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিবের কাছে ডাকযোগে পাঠানো হয় হেফাজতে ইসলামের পক্ষ থেকে জারিকৃত ফতোয়ার এই প্রচারপত্রটি। গতকাল পেলাম, পাওয়ার পরে ফটোকপি করে একটা কপি আমি এদের কাছে পাঠাচ্ছি। শুনি আলেম বলতেছে এদেরকে মারা যায়, সে কথা বলছে। ইসলাম ধর্মের মধ্যে কাকো মারা, কারো জীবনের উপরে আঘাত করা, ইজ্জতের উপরে আঘাত করা, মাসম্পতের উপরে আঘাত করা শরীয়ত মতো, দিন ধর্ম ইসলাম মতো হারাম। শুধু যে হত্যার হুমকি দেওয়া হয়েছে তা কিন্তু নয়, তাদের আদর্শ বিরোধীদের সমস্ত স্থাপনা ধ্বংস এবং অখণ্ড পাকিস্তান রক্ষার জন্য ফতোয়াতে আহ্বান জানানো হয়েছে। এই সমস্ত ওলামায়ে কেরাম যাদেরকে ইতিপূর্বে হিট করা হয়েছে তাদেরকে কতল করা জায়েজ, এই ধরনের ইশতেহার পামলেট পোস্টার আমরা দেখতেছি হেফাজতে ইসলামের নামে। শুধু 10 জনকে হত্যার কথা নয়, বরং এখানে যেভাবে দিয়েছে অর্থাৎ বাংলাদেশের কোনো মানুষ তাদের দৃষ্টিতে কি নাই, মুসলমান নাই, সব কাফের। হেফাজতে ইসলামের নেতারা বলছেন এই হত্যার ষড়যন্ত্র কিংবা ফতোয়ার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। হেফাজতে ইসলামের বর্তমান মহতরম আমির আল্লামা শেখুল ইসলাম আহমদ শফি সাহেব আহমদ বরকাতুম, উনি এদেশের কোটি কোটি তহিদ জনতার ধর্মপ্রাণ উনি মুরব্বী, উনি কোনোদিনই বলতে পারে না যে অমুককে হত্যা করা যায় যাবে, অমুককে এটা করা যায় যাবে, এটা কোনোদিন চট্টগ্রাম।